Hello guys, welcome back to another new gameplay video. আজকে আমরা খেলবো আবারও নতুন আরো একটা গেম যেটা হচ্ছে গিয়ে হাই স্কুল চিটিং। তোমরা অনেকেই জানো যে আমরা হাই স্কুল চিটিং মানে হাই স্কুলে বসে আমরা হাই স্কুল মানে যত স্কুলই থাকুক না কেন আমরা যে সময় এক্সাম দিতে যাই একজনের আরেকজনের দেই খেলা একটা অভ্যাস আছে, সেই গেমটাই হচ্ছে গিয়ে আমাদের এখন গেমটা হাই স্কুল চিটিং নামে এটা গেমটা আজকে আমরা খেলবো হাই স্কুল চিটিং। আর তোমরা আমার পাশে দেখতেছো আমার ফ্রেন্ড হাবিব, ডিএস হাবিব, যে আমাদের ডিসকর্ডে অনেক সময় বসে, যারা ডিসকর্ডে আসে তারা অনেক অবশ্যই অনেক চিনতে পারবা। সো চিন্তা করলাম আজকে আমার বাসায় আছে, একসাথে গেমটা রেকর্ড করে ফেলি। সো তোমরা সবাই এনজয় করো, মজা করো, ফান করো। আজকের এই গেম প্লের ভিডিওতে রাখছি লাইক রাখতেছি আমি 300। সো অবশ্যই তোমরা 300 লাইক কমপ্লিট করে দিবা। সো গাইস, আর আজকের ভিডিও কোয়ালিটিটা যদি একটু দুর্বল হতে পারে, কারণ আজকে আমি যে ভিডিও দিচ্ছি এটা আমাদের ওয়েবক্যাম থেকে, আমি সবসময় ফোন রেকর্ড করি আমার মোবাইল থেকে। আজকে মোবাইল থেকে যেহেতু গেমটা খেলবো, কারণ এমুলেটার থেকে আমি গেমটা খেলতে পারিনি, আমাকে বাধ্য হয়ে মোবাইলে বাসনে খেলতে হয়েছে, কারণ এমুলেটার গেমটা খেলতে গেলে অনেক প্রবলেম দিছে, তার কারণে রেকর্ড করতে পারিনি, তো আমি বাধ্য হয়ে মোবাইলে খেলতেছি গেমটা। সো শুরু করতেছি আমাদের আজকের গেম প্লে ভিডিও। চলো চলে আসলাম আমরা গেম প্লেতে নিয়ে, এনে হেডফোন তোর কাছে না, এই রাইট পাশে আমার কাছে থাকবে, তোর পাশে থাকলাম। চলো আমাদের গেম প্লে ভিডিও শুরু হয়ে গেল গা, আর দেখবো আমাদের এই গেম প্লে ভিডিওতে মজা কেমন হয় এবং তোমাদের কোন জিনিসটা ভালো লাগছে, কেমন ভালো লাগছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে গিয়ে বা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমরা কেউ স্কুল চুরি করো না, বা এই স্কুলে এই কাজটা করো, কেউ তারও কারো বাসায় জিনিসটা ট্রাই করো না। ওকে, আমরা প্লে করতেছি আমাদের আজকের গেমটা, তার আগে এটা সরাই নেই। ওকে বাস প্লে, ফার্স্ট রাউন্ড থেকে শুরু করতেছি আমরা। ওকে গাইস, আমরা প্রথম থেকে শুরু করতেছি আমাদের এই গেমটা, কিছু কিছু যদিও ট্রাই করছিলাম প্রথমে, তবে আমরা আবারও সেই গেমটা খেলবো। চলো আমরা আমাদের প্রথম গেম শুরু করলাম, আর দেখি সেই গেমটা কেমন চলে এবং গেমটার কোয়ালিটি কেমন, গেমটা কেমন লাগে। আচ্ছা, এই গেমটা বলতেছে গেট অ্যাট লেটার, আচ্ছা তোমার বি পাইলেই যথেষ্ট, মানে আমাদের পরীক্ষার জন্য এ মানে এ প্লাস এ আর বি যে রেজাল্টেরই থাকে, ভেরিয়েশন থাকে, সেখানে বি পাইলেই যথেষ্ট, এখানে এ না পাইলেও হবে। ওকে, এই আমাদের স্টুডেন্ট, আর বাম পাশে টাইম উঠতেছে, তোমরা অবশ্যই সবাই দেখতেছো। আর আমরা এখন যে চুরি করে লেখা শুরু করতেছি, এখানে আমাদের টিচার সে কিছু একটা করতেছে, কোশ্চেন অ্যান্সার খেলতেছে, ওখানে বসে বসে মোবাইল টিপতেছে, আর আমি সেখানে এখানে বসে বসে দেখবো, আর দেখে 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 আরে ম্যাডাম দেখে নিল, আর এখানে তুই বলবি না ই শেষ হয়ে গেছে, ও আর ই করতে পারবে না। আচ্ছা, ম্যাডামের চক্ষুটা সরাইলে আমি সামনে লোক চাইতে পারবো। এই যে রেড কালারটা আছে এটা মানে ম্যাডাম আমাকে দেখতেছে, আর এই যে এখন আমি এক্সপিরিয়েন্স পাইছি, তার মানে এবার আমি ভালো একটা রেজাল্ট করতে পারি হয়তো, বা এ প্লাস হবে, এ প্লাস। ওকে, এটা এ প্লাস তো খুব ভালোই হয় আমাদের জন্য, কি বলিস? হ্যাঁ, ওকে, এবং পারফেক্ট, আরেকবার এসে বললে মনে হয় এ প্লাস হয়ে যাবে, এবং ম্যাডাম এসে বলছে, কিন্তু ম্যাডাম লাভ নাই, ম্যাডাম আসার আগে পাস করে গেছে। সো আমাদের প্রথম মানে এ প্লাস পেয়ে গেছি গা, এখন আমরা নেক্সট লেভেলে চলে যাবো। ওকে গাইস, চলো আমরা নেক্সট লেভেলে চলে আসলাম, আর ওকে দিলাম এবার। ওকে, এবার আমাদের এই কর্নারে আবারও, তো আমরা এই পাশে গেলাম, যাই প্রথমে এইটাটা দেখি, তারপর একটাটা দেখবো, আর আমরা এইবারও লিখছি বি পেলে যথেষ্ট। সো ওর কাছে আর কিছু লেখা নাই, ও লিখতে পারে না, ম্যাডাম আসতেছে, বের করে দিল, সরি ম্যাম, আর করবো না, ধরা খেয়ে গেছি, কান ধরছি হেডফোন না কিন্তু। আচ্ছা, আমরা আবার ট্রাই করব। সো চলো আমরা এটাকে আবার ট্রাই করি, আবার এক্সাম দিব, আবার এক্সাম দিব, হ্যাঁ রি এক্সাম, হ্যাঁ বি পাইলে পদে যত, তোমরা তো বুঝতেই পারছো। সো আমরা এবার আবার প্রথমটার কাছে যাই, এটার কাছে গতবার লেখার মতো কিছু ছিল না, তা আমি আবার এবার কাছে আইসি বলে, ওকে ওকে, আবার লেখার কিছু নাই, তো আমরা এবার এখানে যাই, চল ম্যাডাম, বলা বলা ম্যাম, দেখিনি আমি, কিছু দেখিনি না, ওর কাছে দেখ এক্সপিরিয়েন্স আছে, এখন ওর কাছে যাইতে পারলে লাভ আছে, তো আমরা শেষ করে ওর কাছে যাবো। ম্যাডাম তাড়াতাড়ি সরান, চক্কর সরান, আরে দেখি না, আরে ওর কাছে এক্সপিরিয়েন্স ঠিক আছে গা, আমরা এবার এর কাছে যাই, ওর কাছে এক্সপিরিয়েন্স যেহেতু নাই, আমরা অন্য কোনোজনের কাছে যাই লিখি, গতবার আমি ওর কাছে কিন্তু এক্সপিরিয়েন্স পেয়েছিলাম, এখন সরি নাই। ওকে, আমরা পাশ করে ফেলবো, এত বসে আছে কিন্তু টাইমও কিন্তু শর্টেজ আছে, তো এ চাই, এ চাই, রাইট, এ চাই, ক্লাস হলে আরো ভালো, ওর কাছে যাবো। আচ্ছা, এই তো এই তো, ভাগ 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 ভাগ, আবার চলে এসেছি ম্যাডামে, কিন্তু আমাদের টাইম শেষ, ম্যাডাম আপনি চলে যান, বাসায় যান। আচ্ছা, এখানে আবার এই দেখেছি, আমরা এখানে যাই, এখানে টাইম শর্টেজ আছে এবার অনেকটা, এবং 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 এ ও শিট, এ পাইতে পাইনি, এ প্লাস পাইতে পাইনি মনে হয়, হয়নি, দেখে লই এবার, ও না, এ প্লাস পাইছি, পেয়ে গেছি আমরা, পেয়ে গেছি আমরা, ওকে নাইস, আমরা করব, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, নেক্সট লেভেল, হ্যাঁ নেক্সট লেভেলে চলে যাচ্ছি আমরা এবার। ওকে গাইস, চলো এবারও বি পাইলে যথেষ্ট, তো আমরা আবারও ট্রাই করি আমাদের গেম। ওকে, তো এবার যাবো কার কাছে, এবার আমি আসি কই, এবার একদম ওই মাথায় আসি, দেখো একদম স্যার পাশে বসাইছে আমাকে, হ্যাঁ স্যার খুব ভালো পায় তো, হ্যাঁ লেভেল 3 তে আছি আমরা এবার। সো তোমরা অবশ্যই লাইক কেমটা কমপ্লিট করে দাও, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দাও, আরে স্যার 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 সরি, ওর কাছে আবার লেখাও শেষ, কিন্তু এখন ওর কাছে এক্সপিরিয়েন্স দেখ,
ওকে লেখা আছে আর এখন এক্সপ্লেইন দিছে ওর কাছে তো স্যার পাশে ওর কাছে দেখেছি ওইটার কাছে দেখেছি আরে জাস্ট না আচ্ছা ওর কাছে যা আচ্ছা যেটা বলতেছিলাম যে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা একটু সাবস্ক্রাইবটা করে রাখো আর যারা মানে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক করে দিবা আর কমেন্টে জানাবো তোমাদের কাছে গেম প্লেটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে স্যার 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 একটু যেন সারা দেখলো না তোমরা ভেবো না যে আমরা চিটিং করতেছি আমরা একদমই চিটিং করি না আমরা ভদ্র ছেলে আমরা কোনো চিটিং করি না খুব ভালো ছেলে লাস্ট ব্যান্ডের ফার্স্ট স্টুডেন্ট ঠিক আছে আমরা চিটিং করি না না লাস্ট ব্যান্ডের লাস্ট স্টুডেন্ট ও লাস্ট ব্যান্ডের ফার্স্ট স্টুডেন্ট নাইস আমরা চিটিং করি না আমরা দেখি না আমরা নিজেরা খুব ব্রিলিয়েন্ট কেন তুমি চিটিং করবে কেন কিন্তু আমি জিতে গেছি গা এবার মনে হয় বি পাইছি স্যার আমাদের এত ভালো পাইছে মাত্র এক স্টার পাইছে আমাদের এটা কি হলো স্যার এক্সট্রা পেজ আরে প্লিজ মার্ক কম দিয়ে দিল না হ্যাঁ মার্ক কম দিয়ে দিল তো চলো আমরা নেক্সট যাই আর নেক্সট লেভেল ওকে গাইস চলো আমরা নেক্সট লেভেলে চলে আসছি আবারও সেই বি পাইলে পাস লেভেল আর কত আমাদের আমাদের ওই দেখো সব এখন দূরে দূরে আমাদের আমাদের এ চাই এ চাই তুই দেখ আমার সবগুলো দূরে দূরে আমার করে দেখ আমার এই কোণে একা সবগুলো দূরে দূরে সাতটা এবার খারাপ করতে পারো না ও এবার চার নাম্বার রাউন্ড কি আরে ওর কাছে লেখা শেষ এত গ্যাপ থাকলে কিভাবে লেখে দেখতে তো কষ্ট হয় আমি পারলাম না বি নিয়ে আমাদের খুশি থাকতে হবে চলো আমরা আরেকটা গেম খেলে আসি এটার ফুসকি দিয়ে দেখতে গেলে কি করতো ঢেকে রাখতো কাগজ দিয়ে খুব খারাপ লিখতে দিত না এটা দেখে অনেক ওই কথাগুলো মনে হলো ছোটবেলায় চলো আমরা আরেক লেভেলে চলে যাই হ্যাঁ চলো আচ্ছা চলো আমরা আরেক লেভেলে চলে আসলাম এই লেভেলের কি অবস্থা বি গ্রেড তো বি গ্রেড কমন এবার এ প্লাস চাই আমরা এবার এ প্লাস চাই রাইট এবার আমরা কি ই নাকি বিলিয়ন স্টুডেন্ট আমরা তো আমরা কি পিছে বলে কি সামনে সব দেখি আমরা তুই এবার বসাইছি কিভাবে দেখছো চার জনের চার কোণে আমরা মাঝখানে বসাইছে হ্যাঁ চুরি না করতে এটা কি ম্যাডামটা কষাই একটু জন্য দেখ ধরা গেছিলাম আমি আর একটু সময় দিলাম আমার লাইফ পেজটা কমপ্লিট হয়েছে অনেকটা আগে যেতাম একটু জন্য আমি আগাইতে পারলাম না শিক্ষামন্ত্রী বলবো আবার পরীক্ষা গোল্ডেন এ প্লাস নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে ইংরেজিতে আমি পারি আমি ইংরেজিতে খুব ভালোই টকিং করতে কিন্তু মাঝে মধ্যে একটু ব্যাখ্যাতার হয়ে যায় আরে ম্যাডাম ম্যাডাম এত বারবার দেখা লাগে বারবার একটু পর দেখবেন একটু ফোন চাপতে পারেন না আপনি মোবাইল দীপক বসে বসে তারপর একটা স্মার্ট বাংলাদেশ একটু ভালো করে ফোন চাপতে আবার এক্সপেরিয়েন্স করতে আবার যাই এক্সপেরিয়েন্স করতে দেখেন তোমরা তো লেখা শেষ থাকে না সব শেষ হয়ে যায় ম্যাডাম এমন বয়ফ্রেন্ড নেই হ্যাঁ চ্যাটিং মিটিং করবে কি জন্য স্টুডেন্ট এর কথা আবার দেখাই ওকে এবার এ পাই গেছে আমি এ পাই গেছি গা সমস্যা নাই কিন্তু আমি বসে দিই তাড়াতাড়ি আনলক ফেলে গেলে সমস্যা আছে এই সময় ফেলে গেলে সমস্যা সমস্যা নেই হ্যাঁ এ তো পাইছি পাস এ তো পাইছি এত দেখতে এবারও পাবো অল্প একটু এ প্লাস পাবো এ প্লাস টাইম 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 টাই
So guys, আজকের মত এপিসোডটা এখানেই মানে ফিনিশ করতেছি আর আগামীতে যদি তোমরা লাইক করো আর যদি তোমরা বলো না এই গেমটা তোমাদের কাছে ভালো লাগছে তোমরা যদি সাপোর্ট করো তাহলে এই গেমটা আমরা আরো খেলব আরো নিয়ে আসব এই গেমটা তো তোমাদের উপরে ডিপেন্ড করে আমাদের এই গেমটা আরো আসবে কি আসবে না এবং কেমন লাগলো আর আমার হাবিবের সাথে প্রথম ভিডিও তো আমরা চাচ্ছি মাঝে মাঝে এরকম ধরনের ভিডিও বানাইতে যদি তোমাদের সাপোর্ট থাকে অবশ্যই এই ধরনের ভিডিও হবে সো গাইস আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই এন্ড টাটা স্টে সেফ